আসসালামু আলাইকুম সবাইকে উৎসাহ পরিবারের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা প্রাণপ্রিয় সংগঠন উৎসাহ পরিবারের পক্ষ হতে গত 9ই রমজান থেকে আমরা গৃহহীন এবং হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করে আসছি তারই ধারাবাহিকতায় আজ 17ই রমজান আমরা কদলপুরের কে স্থানীয় এতিমখানার মধ্যে 100 জন কোরআনের হাফেজদেরকে নিয়ে ইফতারের আয়োজন করেছি এবং যারা আমাদেরকে আর্থিক ও মানসিকভাবে সাহায্য করেছে তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিশেষ করে এই ঐতিহ্যবাহী সংগঠন উৎসাহ এক উৎসাহর কমিটির আল্লাহ সংগঠনের কর্মকর্তা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সমস্ত মুখসুৎপূর্ণ করে দেওয়া আল্লাহ আল্লাহ তাদের যারা এই সহযোগিতা করেছেন ইফতারের আয়োজন করেছেন তাদের সমস্ত মুখসুৎকে পূর্ণ করে দেওয়া আল্লাহ এই এই সংগঠনের দিন বদিন আল্লাহ তুমি কামিয়াবি নসিব ফরমাইও আল্লাহ আল্লাহ এই ঐতিহ্যবাহী সংগঠন উৎসাহ এই সংগঠনকে তুমি আল্লাহ দিন দুনিয়ায় আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ তাদের কর্মকর্তা তাদের ভবিষ্যৎ কর্মসূচিকে আল্লাহ বেগবান করে দাও আল্লাহ আল্লাহ যারা সংগঠনের সভাপতি সম্পাদক কর্মকর্তা উপদেষ্টা রয়েছেন সকলের দিল মুখসুৎপূর্ণ করে দাও আল্লাহ উতারাল আখিরুল নূর আরশি মুহাম্মদি ওয়ালি ওয়া সাহাবি আজমাইন বিজুদু সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বানা যুলমা নাসনা ওয়া ইল্লাম তাওফিরনা ওয়া তারহামনা নাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলাল জান্নাতা মা আল আবরার ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রাব্বাল আলামিন আই রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ হাস করে এই কদলপুর কাদেরিয়া তৈবিয়া তাহরিয়া হেফজখানা কে ঐতিহ্যবাহী সংগঠন উৎসাহ সংগঠনের উদ্যোগে যে আজকে ইফতারের মাহফিল এবং খাওয়া দাওয়ার আয়োজন করেছেন আল্লাহ এগুলোকে কবুল আর মঞ্জুর ফরমাইও আল্লাহ আল্লাহ এই উৎসাহ সংগঠনকে যারা দেশ বিদেশ থেকে আর্থিকভাবে তারা উৎসাহ সংগঠনকে সহযোগিতা করেছেন যার উৎসাহ সংগঠনের মাধ্যমে আজকে এই ইফতারের এবং খাওয়া দাওয়ার আয়োজন করেছেন আল্লাহ তাদের সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাইও আল্লাহ যারা এই মানবতার সংগঠনকে যারা সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে আর্থিকভাবে তাদের পরিবার পরিজনকে তুমি হেফাজত করে দেও আল্লাহ আজকে যারা এই উৎসাহ সংগঠনের যারা কর্মকর্তা যারা সদস্য আজকে এখানে হেফজখানায় এসে ছাত্রদেরকে ইফতার এবং খাওয়া দাওয়ার আয়োজন করেছেন তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর ফরমাইও আল্লাহ তাদেরকে শারীরিক সুস্থতা দান করে দিও আল্লাহ তাদের পরিবার পরিজনকে হেফাজত করে দিও আল্লাহ আল্লাহ তাদেরকে দিন বদিন এভাবে দেশের প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা এই এইরকম এতিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তাদেরকে আরও তৌফিক দান করে দেওয়া আল্লাহ আল্লাহ এই সংগঠনকে বিভিন্ন সামাজিকভাবে তাদেরকে বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় এফজখানায় এভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আরও তৌফিক দান করে দেওয়া আল্লাহ তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেওয়া আল্লাহ আসসালামু আলাইকুম সকলকে উৎসাহ একটি মানব সেবামূলক সংগঠন 2019 সালের 1ই আগস্ট উৎসাহ পরিবারের যাত্রা শুরু হয় আমরা গতই রমজান টানা 18 দিন অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করি তারই ধারাবাহিকতায় এবছরও আমরা অসহায়দের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি 9ই রমজান হতে যা এখন পর্যন্ত চলমান
আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন আমরা এই কার্যক্রম 30 রমজান পর্যন্ত অব্যাহত রাখব। যারা আমাদের ডোনেশন দিয়ে সহায়তা করেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম সকলকে।